করে অর্থ ইউনিভার্সিটিগুলো, যেখানে উপাচার্য নেই সেখানে ছাত্রছাত্রীদের কি অবস্থা তুমিও অন্তত যুব সম্প্রদায় হিসাবে বুঝতে পারবে। কেন বুঝতে পারবে? কারণ আমি পাস করছি, আমার কাছে শংসাপত্র নেই। আমি ইউনিভার্সিটিতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি, আমার কাছে শংসাপত্র নেই। যাদবপুরের ঘটনা, রেজিস্ট্রার বলছে উপাচার্য নেই, এ বলছে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি নেই। তাহলে রাজ্যে একটা সরকার চলছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাগুলোকে ভেঙে দেওয়ার আসল কারিগরটাকে দেখুন, রাজ্যপাল যেটা আজকে বলেছে যে উনি আপাততভাবে উপাচার্য হিসাবে উনি থাকবে বিশ্ববিদ্যালয়গুলোতে, অসুবিধা এখানে অসুবিধা একটা জিনিস তোমাকে বলছি, কোনো আইন এরকম কিন্তু লেখা নেই যে রাজ্যপালকেই থাকতে হবে। উনি আলোচনা করতে পারতো রাজ্যের সাথে, আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে একবার আলোচনায় বসেছে, উনি শিক্ষামন্ত্রীর সাথে একবার আলোচনায় বসেছে, আলোচনার মাধ্যমে সেটা একটা সিদ্ধান্ত নেওয়া সে নিয়ে তুমি কি করে জানছো? আলোচনার মাধ্যমে আলোচনা তো অনেকবার হয়েছে, শিক্ষামন্ত্রী গিয়েছে রাজ্যপাল, শিক্ষামন্ত্রীরও তো দায় রয়েছে, মুখ্যমন্ত্রীরও তো দায় রয়েছে। উনি তো যাদবপুর ইউনিভার্সিটির আচার্যও ছিল, ছাত্র তো মৃত্যুটা হলো, তারপরও তো সিসিটিভি তখনও উনি বসায়নি, তো ক্যাম্পাসের ভেতরে নেশা চলছিল, উনি আচার্য থাকাকালীন কী করেছে? উনি গভর্নর না ঠিকমতো সামলাতে পারে? লজিক অনুযায়ী, তোমার লজিক অনুযায়ী তাহলে একটা কাজ করতে হয়, যদি কোনো মন্ত্রী না রেখে যদি মুখ্যমন্ত্রী রাখা যায় তাহলে কি রাজ্যের কাজটা চালানো যায়? এটা আমার ছোট্ট প্রশ্ন, উত্তর কেউ দিতে পারবে? তাহলে ওর কথা অনুযায়ী আচার্য রয়েছেন, ওনার সব দায়িত্ব, উনি সব সামলাবেন। তাহলে আমার ওর লজিক অনুযায়ী, অডিটর লজিক অনুযায়ী তাহলে শুধুমাত্র রাজ্যে মুখ্যমন্ত্রী চালাবে, আর কোনো মন্ত্রী রেখে লাভ নেই, খরচ কমে যাবে, তাই তো? এটাই তো যুক্তি। আরে এটাই তো জায়গায় অনিল কাপুরের মতন চশমা পরে নায়ক, ব্যক্তিগত আক্রমণ নয়, রাজ্যপাল উনি রাজ্যপাল, পাড়ার কাকু নয়। উনি রাজ্যপাল হতে পারে কিন্তু আলোচনা তো করছে না কোনো। না না, ও জানে না, রাজ্যপাল বারবারে বলেছে যে আমি শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়েছিলাম যে অবিলম্বে এখানে নিয়োগ করা হোক, কিন্তু তা সত্ত্বেও তারা আলোচনায় বসতে রাজি নয়। যখন রাজ্যপাল নিয়োগ করলেন 24টা বিশ্ববিদ্যালয়ে, তোমার মনে থাকবে, তখন এরা চ্যালেঞ্জ করে, রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিলো হাইকোর্টের, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দিষ্টভাবে রায় দিয়েছিল যে রাজ্যপালের নিয়োগগুলো বৈধ, রাজ্যপাল যেটা করেছে সেটা সঠিক সিদ্ধান্ত, ছাত্রদের স্বার্থের কথা ভেবে। তুমি যেটা বলছো এটা মিথ্যা কথা বলছো, এবং শুধু তাই নয়, যখন মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন উপাচার্যকে, ভাইস চ্যান্সেলারকে কলকাতা ইউনিভার্সিটির, কাকে নিয়োগ করেছিলেন? সোনালী চক্রবর্তী, কে? আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, অর্থাৎ ক্লিয়ার কাট স্বজন পোষণ, এটাই তো মুখ্যমন্ত্রী। আরে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হওয়ার জন্য মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স লাগে, এটা ইউজিসি বলছে, আমি মানিয়ে বলছি না, এক্সপিরিয়েন্স লাগে, কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য নিয়োগ হয় তখন শাসক দলের একটু পছন্দসই না হওয়ার জন্য সেখানে যে তাকে গালিগালাজ করা যায়, এটাই কি আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা? এখন হচ্ছে রাজ্যপাল এই বাংলায় আসা উত্তর দিন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে গালাগাল করেছে তৃণমূল, হ্যাঁ মানে ব্যক্তিগত ভাবে যখন কোন উত্তর না থাকে তখন এরা উত্তর দিন না, সমস্যা কি হচ্ছে? একটা ঠান্ডা গলায় আজকে উত্তর দিন। আজকে গোটা বাংলার মানুষ দেখছে, যারা কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে আসবে তারা দেখছে, তাদের পরিবারগুলো দেখছে, তার ছেলে পড়াশোনা করবে, টাকা খরচ করে পড়াশোনা করবে, কিন্তু সার্টিফিকেট পাওয়া যাবে না। হুগলির ঘটনা আপনি জানেন, হুগলিতে কি হয়েছে? কি হয়েছে? প্রথম আগে শুনুন, বলুন না, তাকে গল্প শুনুন। তিনি কে? বিশ্বভারতীর জিনিস, তিনি কে? তিনি হচ্ছেন আরএসএসের একজন সক্রিয় কর্মী, তাকে দেখা যাচ্ছে যে বিশ্বভারতীর মধ্যে আরএসএস করা কি পাপ নাকি? কেন লজ্জার? আরএসএস করা পাপ না লজ্জার? আরএসএস করা পাপ না লজ্জার? আপনি আগে উত্তর দিন, আরএসএস করা পাপ না লজ্জার? উত্তর দিন, আপনি একদম উল্টো পাল্টা কথা বলবেন না, মিথ্যাচার করবেন। আরএসএস এর সিম্বল আর হিটলারের সিম্বল দুটোই এক, আরএসএস সিম্বল হিটলারের সিম্বল দুটোই স্বস্তিক ছিল।